আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি যশোরের প্রাণ কেন্দ্রে ডটনাতে। ডটনার ঠিক দক্ষিণ পাশে রয়েছে যশোরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম একটা ভবন হচ্ছে যশোর কালেক্টর ভবন, যেটার সাথে 200 বছরের ইতিহাস জড়িত রয়েছে। আজকে আপনাদেরকে জানাবো এই 200 বছরের ইতিহাস সম্পর্কে এবং এই কালেক্টর ভবন সম্পর্কে। বাংলার প্রথম রাজধানী হচ্ছে যশোর। অবিভক্ত বাংলা 1781 সালে যশোরকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। তো সেই সময় ঘোষণা করার পরে এই জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন টিলম্যান হেঙ্কেল। তিনি প্রায় 1781 সাল থেকে 1789 সাল পর্যন্ত এই জেলার দায়িত্ব পালন করেন। ১৮০১ সালে এই ভবনটির একতলা নির্মাণ করা হয়। সেই সময়কার প্রায় 3 লাখ টাকায় এই ভবনটি নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে 1982 সালে এই ভবনটি দুতলায় উন্নীত করা হয়। যশোরে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে এই কালেক্টর ভবন অন্যতম। এই ভবনটির সাথে প্রায় 200 বছরের ইতিহাস জড়িত আছে। 1781 সাল থেকে 1789 সাল পর্যন্ত টিলম্যান হেঙ্কেল এই কালেক্টর ভবনের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তো সেই সময়কার রাজস্ব আদায়ের যে কেন্দ্র বা বোর্ড ছিল সেটা ছিল কলকাতাতে। তো এখান থেকে অনেক দূরত্ব হওয়ার কারণে টিলম্যান হেঙ্কেল রাজস্ব আদায়ের জন্য এই যশোর জেলায় একটা বোর্ড নির্মাণ করার জন্য একটা আবেদন করেন। পরবর্তী সময়ে তার কথার উপর ভিত্তি করে সত্যতা দেখে এখানে এই যশোর কালেক্টর ভবনটা নির্মাণ করা হয়। এই ভবনে প্রায় 360টি মতো দরজা রয়েছে, সবগুলো দিয়েই প্রবেশ করা সম্ভব। এই কালেক্টর ভবনটি অনেকের কাছে, এখানকার স্থানীয় মানুষের কাছে লালকোট নামে পরিচিত। বর্তমান সময়ে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ব্রিটিশ আমলে যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল সেইগুলোর ডিজাইন দেখলে আসলে অসম্ভব সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে ব্রিটিশ আমলের তৈরি। তো এইখানে এই বিল্ডিংটাও সুন্দর একটা কারুকার্য ডিজাইন করে তৈরি করা হয়েছে। বিল্ডিংয়ের ঠিক সামনের দিকেই পার বাঁধানো একটি সুন্দর পুকুর রয়েছে। পুকুরের উপরেই যশোর জেলার একটা সুন্দর মানচিত্র রয়েছে আর কয়েকটি স্তম্ভ দেখতে পাচ্ছেন। এই স্তম্ভগুলোতে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে যশোর জেলা সম্পর্কে, সেগুলো আপনারা পড়তে পারেন। একটি পুরাতন গাড়ি রয়েছে যেটি যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। বলা হয়েছিল যে এটি নাকি বঙ্গবন্ধু চড়তেন এই গাড়িতে।
অ্যাক্সিডেন্ট এবং মামলার কারণে অনেকগুলো গাড়ি এখানে পড়ে আছে যা আসলে নষ্ট হয়ে গেছে। আজকে পর্যন্তই, ভিডিওটা কেমন হচ্ছে সবাই বলবেন ইনশাল্লাহ কমেন্টে। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।